हेलो एवरीवन, वेलकम टू माय চ্যানেল। তো আজকে আমি এই ব্লগটা করছি একটা প্রোডাক্টের ওপর। আমি আজ একটা প্রোডাক্টের ওপর রিভিউ দেব। তো সেই প্রোডাক্ট হলো ভ্যাকিউম ক্লিনার। তো তোমরা হয়তো অলরেডি অনেকে বাড়িতে ইউজ করছো বা অনেকে ইউজ করো না, অনেকের হয়তো ভ্যাকিউম ক্লিনার নিয়ে সেরকম কোনো আইডিয়া নেই। তো আমি এই ব্লগটা করছি তাদের জন্য। তো আমি যেই মডেলটা ইউজ করি সেটার উপর আমি আজ একটা ডেমো দেব আর দেখাবো কী কী ফাংশনালিটিস আছে এটার। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তোমাদের যদি মনে হয় এই ব্লগটা তোমাদের জন্য হেল্পফুল হলো তো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের ভ্যাকিউম ক্লিনার। তো তোমরা এখানে দেখতে পাবে হয়তো উল্টো দিকে এটা হচ্ছে ইনালসা লেখা আছে। তো এটা হচ্ছে কোম্পানির নাম। তো তোমরা যে কোনো অন্য কোম্পানিরও ট্রাই করতে পারো, যেমন ইউরেকা ফ্রোবস আছে আর তোমার কোলার আছে, ডাইসন আছে। তো আমরা ইনালসাটা নিয়েছি, তার রিজন হচ্ছে অ্যামাজনে এটা রিভিউ খুব ভালো ছিল তো ওটা দেখে নিয়েছি। তো তোমরা অনেক টাইপসের হয়, যেমন তোমার ড্রাই, ওয়েট, ব্লোয়ার সব রকম একসাথে থাকে, বা ড্রাই অ্যান্ড ওয়েট অর ড্রাই। তো আমাদেরটা হচ্ছে 3-in-1, তোমার ড্রাই, ওয়েট অ্যান্ড ব্লোয়ার সব কিছু হয়। তো এটা হচ্ছে তোমার সাকশনের জন্য এই হোস পাইপটা লাগানো আছে এখানে। তো এই পাইপটা তোমার রিমুভেবল। তো যখন তোমরা এটাকে অ্যাজ এ ব্লোয়ার ইউজ করবে তো তখন তোমরা এই হোস পাইপটা এখানে দিয়ে দিতে পারো। তো এটা আমি পরে ডেমোতে দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে তোমার ব্লোয়ারের জন্য আর এটা হচ্ছে সাকশনের জন্য। তো সাকশন তোমরা দেখবে কি কতটা সাকশন পাওয়ার আছে। তো ওটা ইউনিট হচ্ছে KPA। তো KPA দিয়ে তোমরা বুঝে যাবে কি ওটা সাকশন পাওয়ার কত। আমাদেরটা এটা হচ্ছে 14 KPA। তো তোমরা ট্রাই করবে যদি হোম ইউজের জন্য নিচ্ছ তো সেটা যেন মোর দ্যান 10 KPA হয়, নাহলে ওটা অতটা কার্যকরী হবে না। তো সাকশন পাওয়ার কেনার টাইমে এই KPA ইউনিটটা একবার দেখে নেবে কি এটা 10 অর অ্যাবভ কিনা। আরেকটা জিনিস হচ্ছে ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি হচ্ছে আমাদেরটা হচ্ছে 10 লিটার। তো 10 লিটার আমার মনে হয় সাফিসিয়েন্ট। তো তোমরা এর উপরেও নিতে পারো বা 10 লিটার মিনিমাম নেওয়ার চেষ্টা করবে। আরেকটা জিনিস হচ্ছে সাইজ। তো এটা দেখতে পাচ্ছি, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে এই সাইজটা। তো এটা ট্রাই করবে যে খুব বেশি বড় না নিতে, কি কোনো জায়গায় এটা ইজিলি ঢোকানো যাবে, প্লেস করা যাবে আর কি, নাহলে তোমাকে এটা এমন জায়গায় ওপেন রাখতে হবে সেটা মেবি অতটা হেল্পফুল হবে না। তো সাইজটা একটু মাথায় রাখবে যে সাইজটা যেন একটু বড় হয়। আর এটার ক্যাপাসিটি তো বলে দিলাম 10 লিটার আর সাকশন পাওয়ার হচ্ছে 14 KPA। আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে এই যে এটা হয়তো কেনার সময় তোমরা বুঝতে পারবে না, বাট যখন ইউজ করবে এটার বুঝতে পারবে কতটা হেল্পফুল হবে। এই যে কর্ড আছে না যেটা দিয়ে তোমরা কানেক্ট করবে সেটা যেন সাফিসিয়েন্টলি লেন্থটা যেন ঠিকঠাক হয়, সাফিসিয়েন্ট হয়। কারণ এটা তুমি হয়তো সব জায়গায় তোমার প্লাগ কানেকশন থাকবে না, সেক্ষেত্রে তোমার যদি কর্ড না বড় হয় এটা নিয়ে যাওয়া বা তোমাকে এক্সটেনশন কর্ড দিয়ে ইউজ করতে হবে। তো এটা হচ্ছে আমাদেরটা হচ্ছে 6 মিটার। তো তোমরা এটা 5 মিটার আর 6 মিটারের মধ্যে কেনা ট্রাই করো কি কর্ডটা যাতে যে কোনো জায়গায় তুমি বেডরুমে দিয়ে, ব্যালকনি বা কোথাও ঘরের মধ্যে দিয়ে বাইরে গিয়ে ইজিলি এটাকে নিয়ে গিয়ে ক্লিন করতে পারো। তো এই জিনিসগুলো তোমরা যদি কেনার টাইমে মাথায় রাখো তো আমার মনে হয় এটা হেল্পফুল হবে। তো 4 টাইপসের নজলস আছে। তো আমি দেখাবো কোন নজলটা কখন ইউজ করবে। তো এই নজলটা হচ্ছে তোমার ফ্লোর ক্লিন করার জন্য। দেখো এখানে সাইডে এই জায়গায় দুটো হুইল আছে। তো এই নজলটা তুমি ইউজ করবে যখন তোমরা ফ্লোর ক্লিন করবে, এরকম দেখতে হয় যখন যেটা ফ্লোর ক্লিন করবে সেটা। তো এটা আমি খুলেই একবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে তোমার নজলটা, এখানে দুটো হুইল আছে আর এটা হচ্ছে অনলি ফর ফ্লোর ক্লিনিং। তারপরে নেক্সট হচ্ছে এটা হচ্ছে তোমার কার্পেট ক্লিনিংয়ের জন্য। এগুলো দেখো সাইডে দুটো হুইল আছে, ওটা যেমন একটু পেছনে ছিল এখানে দুটো সাইডে হুইল আছে। তো এটা হচ্ছে তোমার কার্পেট টাইপের কিছু ক্লিন করার জন্য এই নজলটা ইউজ করতে হবে তোমাকে। আর এটা হচ্ছে তোমার সোফা ক্লিন করার, এগুলোতে কোনো হুইল লাগে না সোফা ক্লিন করার জন্য। তো এটা হচ্ছে একদমই সিম্পল একটা, এগুলো দিয়ে তুমি সোফা ক্লিন করতে পারবে। আর এটা হচ্ছে কোনো ন্যারো জায়গা, এটা শেপ দেখে বুঝতে পারবে কতটা সরু জায়গা দিয়ে এটা ঢুকে ক্লিন করবে। তো এই নজলটা হচ্ছে একদম ন্যারো কোনো জায়গা যদি তুমি ক্লিন করতে চাও তো সেক্ষেত্রে তুমি এটা ইউজ করে সেগুলো ক্লিন করতে পারবে। তো এগুলো হলো 4টে নজল যেগুলো তোমাদের ইউজ করতে পারো ফ্লোর, কার্পেট, সোফা বা কোনো সরু বা ন্যারো জায়গা দিয়ে ক্লিন করো।
পাইপের সাথে তুমি লেন্থটা ডিটারমাইন করার জন্য এই যে লুজ যেগুলো আছে এগুলো তুমি অ্যাডজাস্ট করতে পারো। তো আমি চলো দেখাচ্ছি কি করে তোমরা লাগাবে। তো এগুলো কিছুই না, জাস্ট তুমি এটার উপর দিয়ে এটা তুমি লেন্থটা অ্যাডজাস্ট করে নিতে পারো। তো এটা হয়ে গেল। এন্ডে তুমি যেই নজলটা তুমি ইউজ করবে আদার ফ্লোর ক্লিনিং অর কার্পেট ক্লিনিং এর জন্য সেটা তুমি এখানে লাগিয়ে নেবে। জাস্ট তোমাকে কিছু করতে হবে না, এখানে লাগিয়ে জাস্ট ধরে প্রেস করলে এটা তোমার অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে একটা সুইচ আছে, তো তোমার ওই মেন সুইচ যেটা সেটা অন আছে, বাট এই সুইচটা অন করলে অ্যাকচুয়ালি এটা অন হবে। তো আমি চলো এবার ডেমো স্টার্ট করছি, কারণ এটা অনেক সাউন্ড হবে, তো আর শোনা যাবে না কথা। লেটস স্টার্ট। এটা হচ্ছে তোমার লেন্থ, অলরেডি আমরা ঠিক করে নিয়েছি কতটা রাখবো। তারপর আমি এই নজলটা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার কার্পেট ক্লিনিং এর নজল, যেটা আমি অলরেডি আগে দেখিয়েছি। তো এটা তোমরা এখানে লাগিয়ে নিয়ে প্রেস করে দেবে। ব্যালকনিতে চলে এসছি, ব্যালকনিতে আমাদের আর্টিফিশিয়াল গ্রাস দেওয়া আছে, তো ওই জন্য আমি ওই কার্পেটে যেটা ইউজ করা হয় সেটা করবো না। আমি জাস্ট এটা দিয়ে তোমাদের দেখাবো কিভাবে ক্লিন করবো। আর অলরেডি আমাদের ব্যালকনিতে অনেক অলরেডি নোংরা আছে, বিকজ এখানে ঝড় বৃষ্টি হয়েছিল কাল। তো চলো দেখা এগুলো কী করে ক্লিন করবো। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো, হেল্পফুলও হবে। যদি তোমরা ভ্যাকিউম ক্লিনার, আমরা জেনারেলি অতটা ইউজ করি না, কিন্তু এখন এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো আমাদের হাউস হোল্ড হেল্প আসে না রোজ, তো সেক্ষেত্রে আমাদের নিজেদের কাজ নিজেকেই করে নিতে হয়। তো তখন আমার মনে হয় ভ্যাকিউম ক্লিনার অনেকটা হেল্প করবে তোমাদের রোজকার কাজে। তো আর তোমরা এই ইনালসা যে ভ্যাকিউম ক্লিনারটা আমি দেখালাম, তোমরা এটাও ইউজ করতে পারো। এটা আমি ইউজ করছি এবং আমার বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা, এখন অবধি কোনো প্রবলেম আমি ফেস করিনি এটা নিয়ে। তো তোমরা এটা ট্রাই করতে পারো। তো আমি কোন মডেলটা ইউজ করি সেটা আমি দিয়ে দেবো।